লাস্ট 2 বছর ধরে যদি অনেস্টলি বলি, প্রিমিয়ার লিগের আপনার আম্পায়ারিং মান ভালো। এর আগে তো আপনারাও জানেন যে কিছু জায়গায় আম্পায়ারিং নিয়ে কথা হতো, এবং যেটা লাস্ট 2 বছর ধরে অনেস্টলি যদি বলি, আম্পায়ারিংয়ের মানটা অনেক বেশি। আপনাদের ধন্যবাদ দিতে চাই, কারণ মিডিয়ার কারণে, আপনারা বলার কারণে অনেক বেশি একটা প্রপার জিনিসটা আসছে আমার কাছে। আমি যতটুকু জানি, হয়তো আপনারা আমার থেকে ভালো জানবেন, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অবস্থায় এই জিনিসটা ক্যামেরাও থাকে না, এত মিডিয়াও থাকে না, ওই জায়গায় জিনিসগুলো অনেক কিছু হয়। তো এই জিনিসগুলো তো প্রসেসের ফল। আপনি যে একটা ক্লাবে খেলাতে যোগ করা হচ্ছে সেরকম কোনো কথা শুনেছেন? এটা তো আপনার নর্মালি আমি জানি না, হয়তো বা এরকম আছে। আমি যেহেতু শেখ জামালে অনেকদিন ধরে রয়েছি, আমার কাছে অফার আসছে, আমি খেলি নাই। এটার পার্সোনাল ইফেক্ট পরে কিনা আমি জানি না আসলে, কিন্তু জিনিসটা নর্মালি যেহেতু আমি আগুনিতে খেলি নাই বা অন্য কোনো টিমে খেলি নাই, আমি জানি না এই বিষয় নিয়ে খুব বেশি। বাট অবশ্যই আমি যেটা বললাম যে ক্রিকেটের প্রতিটা ক্ষেত্রে আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে, যদি যেই জিনিসগুলো আমরা ওইভাবে এখনও পর্যন্ত করি না, কারণ বাংলাদেশের ক্রিকেট আপনার যে জায়গায় থাকার অবস্থা ছিল, সিচুয়েশন, ওই জায়গায় আমরা নাই। না, এটা হতে পারে, বাট আবনীতে যারা খেলেছে আমার কাছে মনে হয় যে ওয়েল এস্টাবলিশ প্লেয়াররাই খেলেছে, কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে ওই অনুযায়ী তারা মানে তাদের ওইখানে নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই। বাট অবশ্যই কিছু জিনিস হয়তো থাকতে পারে, যে জিনিসগুলো হচ্ছে ইভেনচুয়ালি প্রিমিয়ার লিগেও আপনার অনেক ফ্যাক্টর থাকে, যে মাঠের ফ্যাক্টর, কোন গ্রাউন্ডে খেলা হইতেছে, এই জিনিসগুলো তো সুবিধা, যদি কারো এরকম পাওয়ার থাকে সুবিধা নিতেই পারে, এটা আসলে মানে ওইভাবে বলার কিছু নাই। আমাদের কালচার তো এরকম স্ট্রং না, যার কারণে আপনার একটা প্লেয়ার কোন জায়গায় ব্যাটিং করতেছে, কোন সিচুয়েশনে ব্যাটিং করতেছে, অবশ্যই আমি খারাপ খেলে অনেকবার বাদ পড়ছি, ভালো খেলেও বাদ পড়ছি, ওডিআইতেও ভালো খেলেও বাদ পড়ছি, এইগুলো নিয়ে আমার কোশ্চেন নাই। এটা হয়তো বা টিমের ডিসিশন মেকিং অনেক কিছুর কারণে অনেক কিছু আসতে পারে, বাট ইভেনচুয়ালি আমাদের কালচার তো এইভাবে আমরা ফলো করি যে আজকে প্রেস বক্সে এটা নিয়ে কথা হচ্ছে, এই প্লেয়ার নিয়ে কথা বলতেছে। পার্টিকুলার আপনি একটা প্লেয়ার, আমাদের হয়তো অ্যাবিলিটি কম থাকতে পারে, বাট আমরা কিন্তু 100% চেষ্টা করি মাঠে, কোনো সময় হয়, কোনো সময় হয় না, এটা স্বাভাবিক। তো আজকে হলো না, আমি আজকে একটা ক্যাচ মিস করলাম, তার মানে আমার নিয়ে কথা হচ্ছে, ওইখান থেকে অনেকে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জিনিসটা আমিও শুনছি। না না না, এরকম কোনো কিছু হয় নাই। রিফর্মের কথা বলেছেন আমাদের নাজমুল আবেদিন ফাইন স্যার, আমি জানি না প্রশ্নটা হয়ে গেছে কিনা, আপনি কি ভাবে দেখেন ফাইম? না, অবশ্যই আমি ফাইম স্যারের মতো মানুষ যারা আছে তারা তো ক্রিকেট ভালোবাসে, এবং আমার কাছে মনে হয় যে এরকম মানুষই আসা উচিত যাদের নিয়ে কোনো আপনার কমপ্লেন নাই বা কোনো বিতর্ক নাই। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এরকম ভালো মানুষরা আসবে। ইভেনচুয়ালি আমি যেটা বলছি, এখন বোর্ডেও অনেক ভালো মানুষ আছে যারা হয়তো তাদের কাজ করার সুযোগ পায় নাই, বা ওই সুযোগটা মানে এত মানুষের ভিড়ে হয়তো ওই 4-5 জন মানুষের ভালো কাজের কোনো ভ্যালু গড়ে ওঠে নাই, বাট অবশ্যই তারাও হয়তো এরকম সুযোগ পেলে ভালো কাজ করবে। এবং যেটা আমি খুব ভালো করে বলতে চাই যে ক্রিকেটের এই জিনিসটা যাতে আমরা স্পোর্টস বলেন বা ক্রিকেট বলেন, আমরা যাতে বিজনেস হিসাবে কেউ না আসি, কোনো সংগঠক এইভাবে না আসি যে এটা আমাদের বিজনেস। বিজনেস করার অনেক সেক্টর আছে, স্পোর্ট জগৎটা হচ্ছে বিজনেস না। এখন দেখবেন ম্যাক্সিমাম, যদি আমি এখানকার কথা না বলি, আমাদের নিচেও যারা আছে, ডিভিশন বলেন, ডিস্ট্রিক্ট বলেন, সবাই যে ইলেকশন করে এইটা হয়, রাজনীতি নিয়ে আমি এত কথা বলতেছি না, সব রাজনৈতিক মানুষরা এই জায়গায় আসতেছে, তো তাদের এখানে থাকার জন্য না। এটা হচ্ছে প্রশ্ন, অভিযোগ আপনাদের নিয়েও আছে, আপনি রাজনীতি করার লোক যেখানে এসছেন, আপনারা ক্রিকেটাররা ক্রিকেট খেলেছেন, ন্যাশনাল টিমে ইলেকশন করেছেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, এই কালচার যদি সামনে আরও 10 জন ক্রিকেটার হয় যে আমি ইলেকশন করবো কোনো একটা দল থেকে, আবার ন্যাশনাল টিমেও খেলবো, এই কালচার পরিবর্তন? না, এটা অবশ্যই উচিত না, কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেওয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার অ্যানাফ, বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত।